করোনা ভাইরাস সন্দেহে মমতাময়ী মাকে জঙ্গলে ফেলে গেলেন সন্তানরা, এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে। করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহে মারা যাওয়া মানুষের শেষ ঠিকানা হচ্ছে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে। আজ দুপুর পর্যন্ত সেখানে 6 জনকে দাফন করা হয়েছে। নিঃসঙ্গ অনন্তকালে এ যাত্রায় পাশে অনেক সময় থাকছেন না স্বজনরা। দুপুর 12টা কোভিড-19 সন্দেহে 55 বছরের মৃত ব্যক্তির লাশ এনে কবর দেওয়া হয়। সেখানে ছিল না কোনো স্বজন। আবার 65 বছরের পিতার মৃত্যুর সংবাদ শুনেও কুয়েত মৈত্রী হাসপাতালে ফিরে আসে না ছেলে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্কে হঠাৎ যেন থমকে গেছে মানব জীবন। একজন চিকিৎসক এসেছেন যে তিনি একটি বাড়িতে থাকেন, তো বলা হয়েছে যে সেই বাড়ি থেকে বাড়ির মালিক বলেছেন যে আপনি যদি এই বাসায় হসপিটালে যান তাহলে এই বাসায় আর থাকতে পারবেন, আপনাকে বাসা থেকে বের করে দেবো। গ্যালিতে প্রতিদিন 1 মিনিট করে তারা সবাই দাঁড়িয়ে ডক্টরদের বীরের সম্মান দিয়ে সঙ্গীত করে। চায়নাতে সমস্ত বীরের সম্মান দিয়েছে পুরো জাতি, আর আমার দেশে আমি বলছি যে ডক্টর যদি ওই বাসায় থাকে তাহলে ওই বাসায় তাকে ঢুকতে দেবে না। আগে থমথমে ঢাকায় চেনা হাসপাতালের অচেনা চেহারার ছবি তোলার সময় এগিয়ে আসতে থাকা এই ডাক্তারকে দেখেই তখন বুঝতে পেরেছিলাম ভীষণ ক্লান্ত। কথা বলে জানতে পেরেছি তিনি তখন অনাগত সন্তানের অপেক্ষায়। তার নামটি কিনা সাময়িক বরখাস্তের তালিকায়, যদিও এখনও সাহসের সাথেই তিনি বলছেন তিনি কখনোই পালাতে চাননি, জানো না। আর নিজের অটিস্টিক শিশুকে বাড়িতে রেখে ডিউটি করছেন যে মা, পালাননি তিনিও। ঝুঁকি মেনেই তারা যুদ্ধে নেমেছেন। সব সুবোধ পালায় না, সব সুবোধ পালাতে চায়ও না। যুদ্ধের মাঠে বুক চিতিয়ে লড়তে চাওয়া এমনি এক সুবোধের বাবা রাশিদুল হাসান। এই ছবির সাথে ফেসবুকে লিখেছেন, ডাক্তারটি আমার সন্তান, পড়িয়েছেন প্রাইভেট মেডিকেলে, হাসপাতাল পারেনি তাই বোনের পাঠানো গ্লাভস, পিপি আর মাস্ক পরে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে পাঠানো সেই ছবি দেখে বাবা লিখেছেন, হঠাৎ বিষ ছড়িয়ে গেল বাতাসে, মন্দির মসজিদে কেউ নেই আর, শুধু একদল যুদ্ধ করে গেল ডাক্তার।